আমরা কিন্তু একটা ব্রিজ পার হয়ে এসেছি, এখন আর একটা ব্রিজে উঠব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা যাচ্ছি আমার ননাসের বাসায়। ননাসের বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। তো এদিক দিয়ে তো এটা আর একটা ব্রিজ, এটা হচ্ছে যত সম্ভব শীতলক্ষ্যা নদীর ব্রিজ মনে হয়, যাই হোক আমার মনে হচ্ছে না। তো এই যে আশেপাশের পরিবেশ, আমরা এখন যাচ্ছি অটোতে করে। এই রাস্তাতে কিন্তু একটু মানে ভ্যান মানে যানবাহন গুলো গাড়ি ঘোড়াও একটু কম চলতেছে, এজন্য ভালো লাগছে। যেহেতু গাড়ি ঘোড়া বেশি চললে তো জ্যাম হয়, এজন্য যাই হোক ভালো মানে ক্লিয়ার রাস্তাতেই যাচ্ছি আর কি। তো ব্রিজটা কিন্তু অনেক বড়, এখনো পার হয়নি। ব্রিজটা দেখেন অনেক বড় ছিল, আর এইটা হচ্ছে আম বাগান, মানে আম গাছের বাগান। আর এই যে আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, তো এখন আমরা ননাসের বাসার ছাদে আমার মেয়েদের সাথে একটু খেলতেছি। ওরা অনেক আনন্দ পাচ্ছে, ওরা আসলে অনেকদিন খোলামেলা জায়গায় যাওয়া হয়নি মানে যায় নাই, এজন্য ওখানে যেয়ে খুবই আনন্দ করতেছিল। সবসময় বাসার মধ্যে বেশি থাকে। তো যাই হোক, আমি আমার মেয়েদের সাথে একটু আনন্দ করলাম, ভালোই লাগলো। আর এটা হচ্ছে আশেপাশের পরিবেশ, ছাদে উঠলে আমার এই পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। দেখেন অনেক গাছ একসঙ্গে, মনে হচ্ছে একটার পর একটা গাছ আছে, খুবই ভালো লাগছিল। আর এটা আমার হচ্ছে ননাসের মেয়ে আর আমার দুই মেয়ে, এই যে খেলতেছিল আমার মেয়ের থেকে আমার ননাসের মেয়ে কমলা নিতেছিল, তো ওর বাবার কাছে মানে দৌড়াচ্ছে কমলা নিয়ে, দেবে না তাই। তো আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে পার্ক ছিল একটা, এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। এই পার্কটা কিন্তু দেখতে খুবই ভালো, আগের থেকে আরও সুন্দর করেছে। এটা হচ্ছে ইউনাইটেড ইউনিভার্সিটি আছে বাড্ডা, তো ওই ভার্সিটির সামনে এটা এই পার্কটা, ভালোই লাগে। অনেকেই অনেক বাচ্চারা আসে এখানে। তো এই যে পরিবেশটা আসলে অন্যরকম, আমি গেলে আমার বাচ্চাদের নিয়ে আমার হাজব্যান্ডটা আমি আমার বাচ্চারা রাতেই বেশি যাই, কারণ হচ্ছে রাতে ভালো লাগে, লাইট টাইটগুলো জ্বলে অনেক ভালো লাগে। আর দেখেন এখন শীতের সময় ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, দেখতে অনেক ভালো লাগছে। এই যে এই সাইডটা দেখেন, এই সাইডটাও আমার খুব ভালো লাগছিল, তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বিভিন্ন রাইডার আছে এখানে, রাইডারে অনেক বাচ্চারা ওঠে, আমি আমার বাচ্চার সঙ্গে উঠেছিলাম, ভিডিও করা মানে ভিডিও করেছিলাম, সেটা আসলে শেয়ার করা হচ্ছে না। তো এই যে বিভিন্ন বাচ্চারা এখানে, অনেক বাচ্চারা এখানে এসে মজা করে। আর এখানে একটা ঝর্ণা আছে, এটা আমার খুব ভালো লাগে, এখানে আমি গেলে এখানে অনেকক্ষণ দাঁড়াই থাকি। শীতের সময় তো ফুল টুল অনেক ফুটে আছে, ভালোই লাগতেছে দেখতে। তো এই যে এখন আজকে আমরা যেদিনকে যাই সেদিনকে আসলে মানুষজন একটু কমই ছিল, হয়তো এসেছিল দিনে কিংবা সন্ধ্যার পর, আমরা একটু লেট করে গিয়েছিলাম এজন্য মানুষজন একটু কম ছিল। আর আমার দুই মেয়ে দেখেন এই যে এখানে দাঁড়াই আছে, তারা মানে একজন আরেকজনকে কি বলতেছে। আর এইদিকে আমার মেয়ে একাই
ঝর্ণার কাছে দাঁড়াইয়ে আনন্দ করতেছে। আমরা পেছনে অবশ্যই দাঁড়াই আছি, আর এক মেয়ে তার বাবার কোলে, সে আজকে নামতেছে না। অন্য দিনকে সে একা নেমে খেলে বেড়ায়, আজকে ও নামতেছে না কোলে থেকে, আর আমার এই মেয়ে একাই নেমে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, এখন নাচ করতেছে।